সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একই সাথে টানা 16 মৌসুমে কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন 37 বয়সী পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর সময়ের সাথে তার খ্যাতি পেয়েছেন। 2006 সালে 23 গোল দিয়ে ওয়েন রুনির সাথে যৌথভাবে সেরা গোল সংগ্রাহক হয়েছিলেন, আর পর পিছনে ফিরে তাকাতে হয়নি। রোনালদো তেজে পড়ছে প্রতিপক্ষের রক্ষণ, সেই রোনালদোকে নিয়ে প্রতিপক্ষের কোচদের ভীতি এতটুকুও কমেনি। এখনও তাকে আটকাতে পরিকল্পনা বাড়তি চোখ সাজাতে হয়। বলা হয় তাকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসলে কি তাই? পরিসংখ্যান অবশ্যই সেকথা বলছে না। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। সমান 35 ম্যাচে মোহাম্মদ সালাহ সন মিং মিনের 23 গোলের পর 30 ম্যাচে 18 গোলে তার ব্যর্থতা তাই বলতে এতটুকু দলকে নিয়ে যেতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের আসরে। 2009 সালে রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন রোনালদো। পরে যা করেছেন তা ইতিহাসই, ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। 2018 সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পূর্বে 438 ম্যাচে 450 গোলের রেকর্ড গড়ে গেছেন। এ সময় প্রতিবারে হয়েছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা। গোলের সংখ্যা তার ধারে কাছেও যেতে পারেনি সতীর্থদের কেউ। জুভেন্টাসে টানা 3 মৌসুমে সেরা গোল সংগ্রাহক ছিলেন। সর্বশেষ মৌসুমে ম্যানচেস্টারের ফিরে 24 গোল দিয়ে টানা 16 মৌসুম সর্বোচ্চ গোলদাতা রেকর্ড গড়েছেন তিনি।